সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। না তোমার কয়খান মামা আছে তা জিগামু না, কিন্তু এই ছোট মামার কথা তো কোনোদিন শুনি নাই। কোনোদিন শুনি নাই? সব তোকে শুনতে হবে। আমার যে একটা নীল পাজামা আছে তা শুনেছিস? কিংবা আমার মাসির ছেলের একবার ফ্লু হয়েছিল সেটা জানিস? তারপর আমাদের বাড়ির ছোট্ট পুষিটাকে একবার একটা ধেড়ে কুকুর তাড়া করে নর্দমায় ফেলে দিয়েছিল তা জানিস? ওরে বাবা, সারান দাও টেনি দা। তবে সব যে তোকে জানতেই হবে, এমন মাথার দিব্যি কে দিয়েছে শুনি? এখন চুপ করে গল্প শুনে যা। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, মামার বাড়ি থেকে ফিরছি, ছোট মামা আমাকে স্টেশনে এসেছে ট্রেনে তুলে দিতে। তাহলে টেনি, মামার বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলো মামা, মামি এত যত্ন করেছে যে আমার বাড়ি ফিরতেই ইচ্ছে করছে না। সে তো বুঝতেই পারছি, কিন্তু বাড়ি ফিরে পড়াশোনায় তো মন দিতে হবে, পরীক্ষাও তো আস্তে আস্তে এগিয়ে এলো। সে পাশ নিয়ে আমি চিন্তা করি না, ও তো পরীক্ষায় বসলেই হয়ে যাব। কিন্তু মামা, এরপর যখন আসব, তোমার গাড়ি করে আমায় নালন্দাতে ঘুরতে নিয়ে যেতে হবে। ওরে হবে হবে, আগে পাশ করে আয় তো। চল চল, ট্রেনের সময় হয়ে গেল। হ্যাঁ চলো চলো। কিন্তু মামা, আমার ট্রেনের টিকিট কোথায়, আমি যাব কি করে? করে পাগল, তার ব্যবস্থা কি আমি করিনি ভেবেছিস? কোথায় টিকিট, তাড়াতাড়ি বের করো। আরে এ তো আচ্ছা বোকা ছেলে। ওরে তোর মামা কোথায় কাজ করে জানিস তো? রেলে, আমার ভাগ্নে মামার বাড়ি থেকে বাড়ি ফিরবে, তাতে টিকিট লাগবে। তুস, ও টিকিট লাগবে না। না, এই চেনে যে ইনচার্জ আছে সে আমার বন্ধু মিস্টার চ্যাটার্জি, ওকে সব বলা আছে। তোর কোনো ভাবনা নেই, ওই তোকে হাওড়া স্টেশনের গেট পর্যন্ত পার করে দেবে। চল চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। তারপর কি হইল? তারপর তো আমি নিশ্চিন্ত মনে একটা ফাঁকা সেকেন্ড ক্লাস কামরায় চড়ে লম্বা হলাম। শীতের রাত, তার উপর পশ্চিমের ঠান্ডা, হাড়ে একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। তারপর কি ঘুমিয়ে পড়লে? দাঁড়া না কাঁচকলা, এর যেন সবুর হয় না। হ্যাঁ কি যেন বলছিলাম, হ্যাঁ, বিপদ যখন আসে তখন ঠেকায় কে? বিপদ? কি বিপদ? কে জানতো সেদিন হঠাৎ মাঝপথেই চ্যাটার্জি সাহেবের ডিউটি বদল হয়ে যাবে, আর তার জায়গায় আসবে কি যেন নাম ছিল ওর, হ্যাঁ, মিস্টার রাইনোসেরাস। রাইনোসেরাস? রাইনোসেরাস মানে তো গন্ডার। থাম থাম, বেশি বিদ্যে ফলাস না ক্যাবলা, যেন ডিকশনারি একেবারে। তুমি গল্প বলো টেনিদা। এই এই ক্যাবলা, কথা বলিস না তো। আমি তো বেশ গাড়ির জানলা দরজা সব এঁটে দিয়ে শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একে তো দুটো কম্বলেও শীত মানছে না, আর তার উপর সেদিনের খাওয়াটাও বড় বেশি হয়ে গিয়েছিল বুঝলি। কি কি খেয়েছিলে গো টেনিদা? না এমনি বললাম। হ্যাঁ তারপর? আসার আগে মাংস ভাত খেয়েছিলাম বুঝলি। পেট গরম হয়ে গেলে মানুষ নানা রকম স্বপ্ন দেখে সেটা জানিস তো? তা আমি উৎকট সব স্বপ্ন দেখতে লাগলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি গাড়ির ভিতরে কেউ নেই, শুধু ফর ফর করে একটা চামচিকি উড়ে বেড়াচ্ছে। ট্রেনের মধ্যে চামচিকি? ঢুকলো কি করে? ঢুকলো কি করে তা আমি কি করে জানবো, কিন্তু মহা উৎপাত শুরু হলো। সা করে উড়ে একবার এদিক থেকে ওদিকে যায়, আবার সা করে ওদিক থেকে এদিকে যায়। আমি তো কম্বল মুড়ি দিয়ে শুধু নাকটাকে বের করে বসে আছি, হঠাৎ দেখি আমার নাক তাক করে চামচিকিটা সোজা উড়ে এলো। কেনিদার খারা নাকটা দেখে না মনুমেন্টের ডগা ভেবেছিল বোধহয়। কি বললি পেলা? কই না, কিছু না কিছু না। হ্যাঁ সেই ভালো, কিছু বলিস না, শুধু শুনে যা। তারপর উড়তে 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 এক সময় কামরার এক কোণে গিয়ে ওটা ঝুলে রইল। আমি ভাবলাম আপদ গেছে, এবার একটু ঘুমোনো যাক। ঠিক এমনি সময় দরজায় ঠকাঠক ঠকাঠক। মাঝরাত্রিরে দরজায় ঠকাঠক, ডাকাইত নাকি? প্রথমে ভাবলাম দরজাই খুলবো না, যতক্ষণ খুশি ঠকাঠক করে কেড়ে পড়বে।
কিন্তু কি জানি কোন বিচ্ছিরি স্টেশনে গাড়িটা থেমেছে, নড়ার নাম নেই। যেন নেমন্তন্ন খেতে বসেছে। ওদিকে দরজায় সমানে ঠকাঠক ঠকাঠক ঠকাঠক, দরজা ভেঙে ফেলে আর কি। তুমি কিছু বললে না? ভারী রাগ হয়ে গিয়েছিল। কেন রে, ট্রেনে কি আর কোনো কামরা নেই যে এখানে এসে মাথা খুনে মরছে? এদিকে দরজা না খুলে উপায় নেই, রিজার্ভ করা নয় তো আর। খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেবো মনে করে উঠে পড়লাম।